বেড়ালাম, ঠিক আছে, 2 দিন মোটামুটি। আজকে মোটামুটি যে আমরা বেড়ালাম যে যে মৌসুনি আইল্যান্ডে, সে আইল্যান্ডে ঘোরা বেড়ানো মোটামুটি শেষের দিকে এসে গেছে। তো আমাদের শেষ দিকে আমাদের প্ল্যানিং ছিল ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে, ম্যানগ্রোভ অরণ্য। তো ম্যানগ্রোভ অরণ্য এই যে প্লটটা, এটা জাস্ট এই যে চিনাই নদী আছে, চিনাই নদী এবং সমুদ্র যে জাংশন পয়েন্টে মিলিত হয়েছে, সেই জাংশন পয়েন্টে অ্যাকচুয়ালি তার যে ঠিক সংলগ্ন যে অঞ্চল, সেই সংলগ্ন অঞ্চলে অ্যাকচুয়ালি এই যে ম্যানগ্রোভ অরণ্যটা, এই ম্যানগ্রোভ অরণ্যটা একটা একটা অ্যাট্রাকশনের একটা কেন্দ্রবিন্দু বলা চলে। তো এটা এটা আমরা অ্যাকচুয়ালি শেষ ইয়েতে শেষ দিন বিকেল, প্রায় পড়ন্ত সূর্যের বিকেল যে আমরা এসেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, সেটা আপনারা দেখুন। এই যে অ্যাকচুয়ালি যেটা আপনাদেরকে দেখাবো বলে এই ম্যানগ্রোভ ল্যান্ডে আসা হয়েছে, তো এইরকম হচ্ছে অ্যাকচুয়ালি এটা ল্যান্ডে আসা হয়েছে। তো এই এই যে ম্যানগ্রোভ গাছ যেরকম হয়, তো এই 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 হলো অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ ল্যান্ডের গতি প্রকৃতি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মূলগুলো দেখা যাচ্ছে, এই মূলগুলো হলো অ্যাকচুয়ালি শ্বাসমূল, হ্যাঁ, শ্বাসমূল এবং ঠেসমূল সব রকমই দেখা যাচ্ছে, নোনা জল। এই নোনা জলে ছাড়া অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় না বেসিক্যালি। এবং দেখা যাচ্ছে এইদিকে প্রচুর প্রচুর শ্বাসমূল অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, হ্যাঁ, এই 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 প্লটটাতে পুরোটাই টোটালটাই শ্বাসমূল দেখা যায়, ঠিক আছে। এবং এই যে নোনা জল, এটা পুরোটা একটা নদীর পাড়ে, ঠিক আছে, পুরোটাই নদীর পাড়ে আছে, এই পুরোটাই ম্যানগ্রোভ, ঠিক আছে। এবং এই যে এখানে শ্বাসমূলটা অ্যাকচুয়ালি পুরোটাই দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই শ্বাসমূল। তো ঠিক আছে, তো এটা খুবই ভালো একটা জায়গা, তো আপনাদের উদ্দেশ্যে এটা দেখালাম, আশা করি খুবই ভালো লাগলো। বাই।